بسم الله الرحمن الرحيم জর্ডানের অন্তর্গত সিরিয়া মাইলকে মাইল সুদূর বালুকণা মরুভূমি তো মরুভূমিতে জন্ম হয় একটি বৃক্ষ গাছটি ছিল পাতালতা বিহীন মোরা গাছের ন্যায় তব এই বিশাল উত্তপ্ত মরুভূমিতে বৃক্ষ উৎপত্তি গজাল আল্লাহর ক্ষুদ্র খুশির বিষয় জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বৃক্ষটি দেখে খুশি হয়ে ওই এলাকাকে পবিত্র এলাকা হিসাবে ঘোষণা করেন 582 খ্রিস্টাব্দের দিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী হইতে চাচা আবু তালেবের সাথে ব্যবসার উদ্দেশ্যে রওনা করেন মরুভূমির পথ ধরে জর্ডানের উদ্দেশ্যে রওনা করেন তখন নবীজি বয়স ছিল 12 বছর মাইলকে মাইল উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে নবীজি ক্লান্ত ভাব আসে এমনিতে আল্লাহর কুদরতে ছোটবেলা হতে নবীজির চলার পথে নবীজির মাথার উপর মেঘে ছায়া দিতে থাকেন জর্ডানের অদূরে সিরিয়ার মধ্যে একটি বৃক্ষ দেখতে পান বৃক্ষটি দেখে পাতালতা বিহীন নবীজি ওই বৃক্ষের তলায় চাচা আবু তালেবকে নিয়ে বসেন ওই বৃক্ষটির নিচে বৃক্ষটির নাম দিয়েছিল বৃক্ষটির নাম সাহাবিগা আবু তালেবকে নিয়ে ওই বৃক্ষটির নিচে বসে পড়েন কোন লোকজন ওই বৃক্ষের নিচে বসতে কেউ দেখে নাই নবীজি পাতালতা বিহীন গাছটির নিচে বসা মাত্র বৃক্ষটি সবুজ পাতা গজাতে থাকে দূর হতে একজন খ্রিস্টান লোক দেখতে পান এবং গাছের পাশে এগিয়ে আসেন এবং চাচা আবু তালেব কে প্রশ্ন করেন এই ছোট ছেলেটির নাম কি চাচা বলেন মোহাম্মদ এবং মোহাম্মদের বাবার নাম জিজ্ঞাসা করলে চাচা বলেন আবদুল্লাহ মাতার নাম জিজ্ঞাসা করলে বলেন মা আমেনা তখন খ্রিস্টান লোকটি বলেন আমি বাইবেলে পড়েছি এ মোহাম্মদ হবেন সারা জাহানের মুসলমানদের সর্দার সকল নবীজির সর্দার উনি হবেন আখিরি নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পর কোন নবী দুনিয়াতে পাঠাবেন না উনি হবেন আখিরি 1500 বছর পর ও বর্তমানে গাছটি সবুজ পাতা সহ বিশাল ভাবে দণ্ডায়মান কোরআন নাজিল হওয়ার 1000 বছর পূর্বে ইঞ্জিল কিতাবে নবীজির দুনিয়াতে আসার কথা উল্লেখ ছিল ঈসা আলাইহিসাল্লামের উপর নাজিল হওয়া ইঞ্জিল কিতাবে যা বৃক্ষটির কথা উল্লেখ ছিল ওই গাছটির নাম ছিল সাহাবি কিন্তু ইঞ্জিল কিতাব খ্রিস্টানরা 4-5 খণ্ড বিশিষ্ট নিজেদের মতলম্বী মতভেদে এই বাইবেল তারা লিখেছিলেন